সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব ফ্রিলান্সার ডট কমের ড্যাশবোর্ড সম্পর্কে ফ্রিলান্সার ডট কম আসলে কয়েক মাস পরে ওনাদের ড্যাশবোর্ড বা ল্যান্ডিং ফেজ অথবা ওনাদের ওয়েবসাইটের যে ইন্টারফেস আছে সেটা কয়েক মাস পরে ওনারা চেঞ্জ করে এই টিউটোরিয়ালে আমি ড্যাশবোর্ডের প্রত্যেকটা মেনু প্রত্যেকটা অপশন আমি মেন মেন মেনুগুলো বিশেষ করে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং আলোচনা করব কোন অপশনে কি কাজ কোন মেনুগুলো কোথায় পাবেন তা বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলে আমরা এখন কম্পিউটার কিনে চলে যাই তো ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমার একটা পুনরায় অনুরোধ সেটা হচ্ছে আমার চ্যানেলটা একদম নতুন মাত্র দুই মাস আড়াই মাস হলো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখন আমি যাব ফ্রিলান্সার ডট কম ওয়েবসাইটে এটা হচ্ছে ফ্রিলান্সার ডট কম ওয়েবসাইটের ইন্টারফেস বাম এটা হচ্ছে ফ্রিলান্সার ডট কমের রেজিস্টার লঘু এরপর হাউ ইট ওয়ার্কস ব্রাউজ জব লগ ইন সাইন আপ ফোস্ট প্রজেক্ট আমি এখান থেকে ডান ফাঁস থেকে শুরু করি ফোস্ট প্রজেক্ট মানে হচ্ছে আপনি মনে করেন কোনো একজন ক্লায়েন্ট আপনি আপনার কোনো একটা ডিজাইন দরকার তখন আপনি এখানে লগ না করেও সাইন আপ না করেও আপনি ফোস্ট প্রজেক্ট ক্লিক করে আপনি কোনো একটা প্রজেক্ট পোস্ট করতে পারবেন এরপর সাইন আপ হচ্ছে আপনি মনে করেন আপনার কোনো অ্যাকাউন্ট নাই কোনো ফ্রিলান্সার ডট কমে সেটা আপনার বায়ার হিসাবে হোক অথবা ফ্রিলান্সার হিসাবে হোক তাহলে আপনি এখানে সাইন আপে ক্লিক করে আপনি রেজিস্টার করতে হবে অথবা রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ সাইন আপ করতে পারবেন এটার উপর আমার একটা কীভাবে ফ্রিলান্সার ডট কমে সাইন আপ করে সে বিষয়ে আমার একটা টিউটোরিয়াল আছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এরপর হচ্ছে লগ আর ব্রাউজ অফ এটা হচ্ছে আপনি কাজের ক্যাটাগরি ব্রাউজ করার জন্য এখানে ব্রাউজ করলে আপনি কাজের ক্যাটাগরিগুলো দেখতে পারবেন এখানে শত শত রকমের কাজের ক্যাটাগরি আছে সেটা দেখতে পারবেন তো আমি এখানে দেখাচ্ছি না সেটা আমার হাউ টু বিট এবং হাউ টু কনটেস্ট এই দুইটা ভিডিও আছে ওখানে ব্রাউজ কীভাবে করতে হবে সেটা আমি দেখাইছি তারপর হাউ এট ওয়ার্ক আপনি মনে হন বাইর থেকে আপনি ফ্রিল্যান্সার ডট কমের ধারণা নিতে চাচ্ছেন সেটা আপনি জাস্ট লগ ইন না করে সাইন আপ না করে এখানে হাউ এট ওয়ার্কে ক্লিক করে আপনি মোটামুটি ধারণা পেতে পারেন এটা আমি ক্লিক করবো এর আগে একটু জিনিস দেখাই এখানে দেখেন হায়ার আর দ্য বেস্ট ফ্রিল্যান্সার ফর এনি জব অনলাইন একটা অপশান আছে হায়ার এ ফ্রিল্যান্সার আর একটা অপন আছে আর অন মান এ ফ্রিল্যান্সিং এই দুইটাতে ক্লিক করেও আপনি সাইন আপ করতে পারবেন অথবা লগ ইন করতে পারবেন তো আমি হাউট ওয়ার্কে ক্লিক করলাম প্রথমে এখানে মোটামুটি কাজের ক্যাটাগরি কারা কাজ করে এখানে কাজ করার নিয়ম অথবা এখানে কী ধরনের ডিজাইন পাওয়া যায় পেমেন্ট মেথড কীরকম কতটুকু সিকিউর অথবা সেফ সব কিছু আপনি এখানে প্রাথমিকভাবে লগ ইন না করেও আপনি এখান থেকে সেই ধারণাটা ফেয়ে যেতে পারবেন আমি আমার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ করতেছি এখন আমি আমার অ্যাকাউন্টের মূল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রথমে হচ্ছে ব্রাউজ ব্রাউজে আমি ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করলে দেখেন এখানে আপনি প্রজেক্ট সার্চ করতে পারেন কন্টেস্ট সার্চ করতে পারেন ফ্রিল্যান্সার সার্চ করতে পারেন শোকেস রিক্রুইটার কন্টেস্ট কমিউনিটি লোকাল জব মেম্বারশিপ বুকমার্কস এন্টারপ্রাইজ ইনসাইড কাস্টমার সাপোর্ট প্রিফারড ফ্রিল্যান্সার প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সাম ফ্রিল্যান্সার ভেরিফাইড আপনি এগুলোতে আলাদা আলাদাভাবে ক্লিক করে আপনি এখানে যেতে ব্রাউজ করে ব্রাউজ প্রজেক্ট ব্রাউজ কনটেস্ট এটা অলরেডি আমি দেখাইছি তারপর একটু করে দেখাই আমি একটু ক্লিক করলাম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে আপনি এখানে ক্লিক করে প্রজেক্টে বিট করতে পারবেন অতটুকুই বললাম আর বিস্তারিত এটা নিয়ে আমার অলরেডি বিডিও আছে আমি ব্যাকে গেলাম তারপর হচ্ছে কন্টেস্ট কন্টেস্ট হচ্ছে আপনি কন্টেস্টে ক্লিক করলে এখানে যত যত ধরনের কন্টেস্ট আছে সব চলাচগুলো দেখেন এখানে ট্রফির যে চিহ্ন আছে সেগুলো হচ্ছে সব কন্টেস্ট অর্থাৎ লঘু কন্টেস্ট ডিজাইন কন্টেস্ট কন্টেস্ট হতে পারে অথবা অন্য অন্য কন্টেস্ট হতে পারে এটা সব কন্টাস্ট এই ব্রাউজ করে আমি আবার ব্যাকে যাচ্ছি ব্রাউজের এরপর হচ্ছে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার আমি ক্লিক করলাম এটা দিয়ে আসলে আপনি মনে করেন কোনো একজন ফ্রিল্যান্সারকে আপনি খুঁজতেছেন সুনির্দিষ্ট বাংলাদেশের কোনো একটা ফ্রিল্যান্সার অথবা আমেরিকার একজন ফ্রিল্যান্সার অথবা পাকিস্তানের একজন ফ্রিল্যান্সার আপনি সুনির্দিষ্টের নামটা যদি জানেন তাহলে আপনি আপনি নামটা এখানে লিখলেই আপনি ব্রাউজ করলে ক্লিক করলেই আপনার নামটা মনে করেন আমি আমাকে ব্রাউজ করি এই দেখেন এই এটাই হচ্ছে আমি অর্থাৎ আমার নাম যখন আমি ব্রাউজে লিখে দিলাম তখন আমাকে পাওয়া গেছে এখানে এইভাবে আপনি যে কাউকে ব্রাউজ করে নাম ব্রাউজ করে এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো ফ্রিল্যান্সারকে আপনি খুঁজে পেতে পারেন অর্থাৎ ফ্রিল্যান্সার ডট যারা কাজ করে ওনাদেরকে আপনি খুঁজে পেতে পারেন এর ফর শো কেস এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন মূল জিনিস হচ্ছে প্রজেক্ট কন্টেস্ট এবং ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার আসলে এটাও লাগে সাধারণত যারা বায়ার তারা যদি সুনির্দিষ্ট কোনো ফ্রিল্যান্সারকে খুঁজে তখন এখানে এটা দরকার আছে এটা সাধারণ আমরা যারা ফ্রিল্যান্সার আমাদের দরকার ব্লাউজ প্রজেক্ট অথবা ব্রাউজ কন্টেস্ট এরপর এখানে বুক মার্কসও আপনি বুক এখানে ক্লিক করলে আপনি বুক মার্কস যদি থাকে আপনার আপনি মনে হন কোনো প্রজেক্ট পছন্দ হলো আপনি মুহূর্তে কাজ করবেন না সেটা পরে কাজ করবেন সেটা আপনি এখানে এই বুক মার্কস মধ্যে সেই জিনিসগুলো সেই প্রজেক্টগুলো আপনি পাবেন আপনি যদি প্রিমিয়াম মেম্বারশিপ না থাকে তাহলে আপনি দশটা পর্যন্ত বুক মার্ক করে রাখা যায় আর যদি প্রাথমিক আপনি এক ডলার দিয়ে মাসে একটা মেম্বারশিপ কিনে রাখেন তাহলে আপনি ওখানে আনলিমিটেড বুক মার্কস পাবেন আসলে ব্রাউজের মধ্যে আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে প্রজেক্ট কন্ট্রাস্ট ফ্রিলান্সার এটাও এত বেশি প্রয়োজন নাই এরপর বক্স মার্কসটা খুবই জরুরি এরপর আছে এক্সাম তারপর ফ্রিল্যান্সার ভেরিফাইড ভেরিফাইডটাও জরুরি আপনি এখান থেকে ফ্রিলান্সার ভেরিফাইডে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে গিয়ে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড না করে থাকেন যদি করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি ভেরিফাইডে চলে যেতে পারবেন এরপর হচ্ছে এক্সাম এক্সামে ক্লিক করলে এখানে অনেক ধরনের এক্সাম আছে এটা একটু দেখাই আপনাদেরকে ক্লিক করলাম দেখেন এখানে উইন মোর ওয়ার্ক উইথ এক্সাম অর্থাৎ আপনার যে স্কিলনেস আছে সেই স্কিলনেসের উপর আপনি এখানে কিছু কিছু এক্সাম দিয়ে অনলাইনে এখানে ফ্রিল্যান্সার ডট কমে এক্সাম দিয়ে আপনার এক্সাম দিয়ে ফাস করলে আপনার যে স্কোরটা হবে যে ক্রেডিটটা হবে সেটা আপনার প্রোফাইলে থাকবে প্রোফাইলে সেটা থাকলে কী হবে আপনাকে আপনার একজন ব্রায়ার আপনাকে মূল্যায়ন করবে সেটার ভিত্তি করে মনে করো আপনি ডাটা এন্ট্রি কাজ করেন আপনি ডাটা এন্ট্রির এখানে লেভেল ওয়ান আছে লেভেল টু আছে এরকম বিভিন্ন লেভেল আছে যেগুলো যদি ফাঁস করে যান তাহলে মনে করবে যে একজন বায়ার আপনাকে ডাটা এন্ট্রির কাজ দিলে সেটা আপনার এখানে লেভেলটা দেখে বুঝতে হবে আপনি কতটুকু যোগ্যতা আছে আপনার এরপর হচ্ছে অ্যাড ফটোশপ সি এস ফাইভ এই ফটোশপ ইলেস্ট্রেটরের উপরেও এটা দেখেন ইলেস্ট্রেটর এগুলোর উপরেও আপনার এক্সাম আছে সেই এক্সামগুলো আপনি এখানে অ্যাটেন্ড করতে পারবেন সেই জিনিসটা এখানে দেখাইছে দেখেন এখানে ক্লিক করলে আপনার এক্সাম শুরু শুরু করার একটা অপশন আছে তো এক্সামটা কীরকম হবে রিকমেন্ডেড এক্সাম হচ্ছে মনে করেন ডাটা এন্ট্রি যদি এক্সাম দিতে চান তাহলে বলছে আপনার চল্লিশটি মাল্টিপল চোয়েশন থাকবে পনেরো মিনিট সময় পাবেন পঁচাত্তর পার্সেন্ট মার্ক লাগবে তারপর অ্যাডব অফ ফটোশপ হতে হলে চল্লিশটি মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে পনেরো মিনিট সময় পাবেন একই রকম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাও একই রকম শেষ জিনিসগুলো আরও কি কি এক্সাম আছে অল অল এক্সাম সব এখানে আছে আপনার এগুলো গেটে গেটে দেখবেন একটু আমি আর বেশি সময় নষ্ট করতেছি না এরপর আমরা ব্যাকে যাই এরপর আপনি ফ্রিলান্সার ভেরিফাইড করতে চাইলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন দেখেন একটা উইন মোর প্রজেক্ট টুডে আর ইউ ট্রাইং টু উইন প্রজেক্ট গেট ভেরিফাইড টুডে ফর নাইনটি নাইন ডলার তাহলে এখানে ভেরিফাইড বলতে শুধু আপনার আপনার পেমেন্ট মেথড ভেরিফাইড বুঝাইছে কিছু করলে আপনি নাইনটি নাইন ডলার ফেয়ে যাবেন তো আমরা এখন পরবর্তী অপশন মাই প্রজেক্টে যাবো মাই প্রজেক্টে ক্লিক করলাম মাই প্রজেক্টে ক্লিক করলে রিসেন্ট প্রজেক্ট একটা অপশন আছে মনে করেন আমার রিসেন্ট প্রজেক্ট ফোটকাস্ট লু ডিজাইন এম ইলেকট্রিক্যাল নেট লু ফর ক্লিক করলে আপনি টেবল আকারে একটা জিনিস চলে আসলো দেখেন সেটা হচ্ছে প্রজেক্ট অ্যান্ড কনটেস্ট আপনার এখানে মনে হয় দেখেন আমি যেসব প্রজেক্টে কাজ করছি কন্টেস্টে কাজ করছি প্রজেক্টে কাজ করছি সেই যে প্রাইস রিলিজ হয়ে গেছে অলরেডি আমি টাকা পেয়ে গেছি সেই লিস্টটা এখানে আছে এখানে বিভিন্ন ফিসটা একটা একটা ক্লিক করলে আপনি ফিস্টার ফ্লোর ফিসটা আসবে সেই জিনিসটা এখানে দেখাইছে এরপর হচ্ছে ফেন্ডিং প্রাইজেস বামফাসে দেখেন এই দুটা প্রজেক্টের আমার এখনো ফেন্ডিং এটা অনেকদিন ধরে ফেন্ডিং এরা জিতছি কাজ করছি কিন্তু টাকা ভাই নেই সেগুলো হচ্ছে ফেন্ডিং প্রাইজেস এরপর হচ্ছে কন্টেস্ট এন্ট্রিস আমি যে যে কন্টেস্টগুলোতে অংশগ্রহণ করছি সেগুলো এগুলো কোনটা কয় দিন বাকি আছে ডেডলাইন একটা দুই দিন বাকি আছে ছয় দিন বাকি আছে এইভাবে লেখা আছে এখানে এন্ট্রি কয়টা দিছি কোনটা কোন প্রজেক্টে কয়টা এন্ট্রি আমি কন্টেস্ট অংশগ্রহণ করছি সেই জিনিসটা কেন আছে তারপর ফার্স্ট ওয়ার্ক অর্থাৎ আমি আগে যে প্রজেক্টের কন্টেস্ট না এগুলো যে প্রজেক্টগুলো কাজ করছি আমি সেইগুলোর এই লিস্ট তারপর এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ নাই অর্থাৎ প্রজেক্ট না কন্টেস্ট এটা হচ্ছে এই কোনো মুহূর্তে কাজ কাজ আছে আমার আমি এই করতেছি না সেটা যদি তাকে মনে হয় প্রগ্রেস হচ্ছে আরও দুই দিন বাগে অর্থাৎ আমি কাজ করতেছি এখনো হ্যান্ড ওভার করি নেই সেই জিনিসগুলো এখানে দেখাবে এরপর একদম প্রথম হচ্ছে বাম বিটস আমি দুইটা প্রজেক্টে বিট করছি সেটা এখানে দেখাচ্ছে এবার আসেন মেসেজ আমি মেসেজে ক্লিক করলাম বি ওয়ালে ক্লিক করলাম মেসেজ আমরা ফেসবুকে যেরকম মেসেজ করলে আমার যে যাদের সাথে মেসেজ করছি একটা লিস্ট থাকে কোন কোন ফ্রেন্ডের সাথে আমি ইয়া করছি মেসেঞ্জার আসি বিশেষ করে ততদুর্বে ফিল আনসার ডট কমে সেরকম মেসেঞ্জারের মতো একটা অপশন আছে দেখেন এইসব লোকজনের সাথে আমি অর্থাৎ প্রজেক্ট পারপাস কন্টেস্ট পারপাসে আমি এসব ক্লায়েন্টদের সাথে আমি বিভিন্ন সময় সেট করছি সেই লিস্ট এখানে আছে আমি যার নামের উপর ক্লিক করবো তার সেই রিলেটেড যে কথাবার্তি হয়েছে কনভারসেশনগুলো এখানে দেখাবে এটা হচ্ছে সিস্টেম এটা ওই মেসেঞ্জার মতোই সহজ জিনিস এরপর হচ্ছে আপডেট আপডেটের মধ্যে আপনার কোন প্রজেক্ট আসলে অথবা কোনো কন্টেস্ট আসলে আপনাকে নোটিফিকেশন আকারে সেটা এখানে দেখাবে এটা হচ্ছে আপডেট এখানে কোনো নতুন প্রজেক্ট আসলে আমি হোমে যাচ্ছি ফ্রিল্যান্সার ডট কম এর লোগোর উপর ক্লিক করে আমি হোমে চলে যাবো এবার আপনি বামফার্সে ফ্রিল্যান্সার ডট কম এর আইকনের উপর অর্থাৎ লোগোর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে ড্যাশবোর্ডে চলে আসবে এটা হচ্ছে ড্যাশবোর্ড আপনার রিসেন্ট প্রজেক্ট যেগুলো যেসব কন্টেস্টে অংশগ্রহণ করছেন সেগুলো এইভাবে দেখাবে আপনাকে একদম সর্বশেষ যেটা সেটা উপরে দেখাবে এর ফর নিউজ ফিড নিউজ ফিডের মধ্যে দেখেন এখানে আপনাকে কেউ রেটিং করলো কিনা দেখা গেলো যে আপনাকে কোনো একটা কন্টেস্টে রেটিং করলো ফাইভ স্টার দিল ফোর স্টার দিল সেগুলোর সাথে সাথে এখানে চলে আসবে অথবা রিজেক্ট করলো মনে করেন আমার এটা এখন রিজেক্ট হয়ে গেছে এটা রিজেক্ট হয়ে গেছে আবার এটা দেখেন এখানে একটা কন্টেস্ট অংশগ্রহণ করছিলাম আমি এটা নির্দিষ্ট ফিরিয়ডের ভিতরে এরা কাউকে অ্যাওয়ার্ড করে নাই আমি এই পারপাসে কিছু প্রাইস মানি পাইছি সেটা এখানে জোনি সেটা এখানে নোটিস আকারে আসলো অর্থাৎ এটা নিউজ ফিডের মধ্যে এই ড্যাশবোর্ডের মধ্যে সবকিছু আপনার আসবে এরপর এটা তো টু স্টার পাইছি এখানে ফোর স্টার পাইছি এটা তো থ্রি স্টার পাইছি এগুলা রেটিংগুলা আপনার এখানে ফর দেখুন এক মাস পর্যন্ত এগুলো থাকে রেটিং সাধারণত এক মাস থাকে এরপরে লোড মোড়ে ক্লিক করলে নিচের দিকে আর পাবেন এরপর আসেন ইনবক্স ইনবক্স দেখাইছে অলরেডি ফিডব্যাকে ক্লিক করলাম ফিডব্যাক হচ্ছে আসলে আপনি মনে করেন কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করছেন সেটা কন্ট্রাস্ট হোক অথবা সরাসরি প্রজেক্ট হোক তখন আপনার যে বায়ার আছে অথবা ক্লায়েন্ট আছে সে ক্লায়েন্ট আপনাকে একটা রিভিউ দেবে সেই ধরনের রিভিউ মনে করেন এখনো দেয় নাই অর্থাৎ ফেন্ডিং ফরে আছে সে ধরনের কিছু থাকলে আপনার এখানে ফিডব্যাকে ক্লিক করলে সেটা এখানে দেখাবে ফ্রি ক্রেডিট আসলে এটা হচ্ছে এটা কামিং সুন এটা বাংলাদেশে এখনো আসে নাই এটা রেফারেল একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা বাংলাদেশে চালু হয় না অন্য অন্য দেশে হয়তো চালু আছে এটা আমাদের জন্য দরকার নেই এটা কামিং সুন বলতেছে অনেকদিন ধরে ব্যাকে গেলাম এবার আসেন একদম ডান নোটিফিকেশন আর এটা হচ্ছে ইনবক্স অর্থাৎ নোটিফিকেশন এই আপডেট এখানে যে দেখাইলাম সেই জিনিসটা এখানেও আছে আর ইনবক্স এখানে দেখাইছিলাম সেই ইনবক্সটা এখানেও আছে একই জিনিস তো এটা সামারিটা সাধারণত এখানে এই দেখেন এখানে কোন নতুন প্রজেক্ট আসলে নতুন কন্ট্রাস্ট আসলে এখানে উপরের দিকে এটা দেখে এইখান থেকে এতটুকু আর নিচের দিকে আমি যাদের সাথে সেট করছি সেই তাদের এরা অনলাইনে আসছে কিনা না আসছে সেই জিনিসটা এখানে ডানফার্সে ফেসবুকের মতো দেখা যায় সেই জিনিসটাও তো অর্ধেক অর্থাৎ একদম ডানফার্সে অর্ধেক নিচের দিকে হচ্ছে আমার ক্লায়েন্টদের লিস্ট যারা আমার সাথে অলরেডি বিভিন্ন সময় কনভার্সেশন করেছে আর এর উপর দিকে হচ্ছে নোটিফিকেশন অর্থাৎ আপডেট কোনো নোটিফিকেশন থাকলে কোনো ইনবক্স এর কোনো মেসেজ থাকলে সেটা এখানে দেখাবে এবার আসেন পোস্ট প্রজেক্ট পোস্ট প্রজেক্ট আসলে এটা আমাদের জন্য না এরা যারা ক্লায়েন্ট প্রজেক্ট পোস্ট করে তাদের জন্য এই জিনিসটা এটা আমার দরকার নাই আমরা যারা ফ্রিল্যান্সার কাজ করি তাদের জন্য এই পোস্ট প্রজেক্ট দরকার নেই তো এটাও দরকার হয় কোনো কোন সময় মনে করেন আপনি কোন একটা পার্মানেন্ট ক্লায়েন্ট আপনাকে কাজ দিল দশটা সেই কাজগুলা আপনি মনে করেন হয়তো পাঁচ দিন টাইম দিয়ে পাঁচ দিনের দশটা প্রজেক্ট আপনি শেষ করতে পারবেন না মনে হচ্ছে আপনি একা আপনি আপনি হয়তো দুইটা প্রজেক্ট কোন বিজনেস কার্ড অথবা ব্রশি ডিজাইন অথবা টাইফের কাজ মনে করেন কফি ফেস্টের কাজ সে ধরনের কাজ আপনি এখানে পোস্ট করে সেটা অন্য অন্য ক্লায়েন্টকে দিয়ে কাজ করাই মনে করেন আপনি একশো ডলারের কাজ পাইছেন আপনি সেটা পঞ্চাশ ডলার দিয়ে করাইয়া কন্টেস্ট মাধ্যমে আর পঞ্চাশ ডলার আপনার থাকলো সেভাবে আপনি প্রজেক্ট পোস্ট করতে পারেন এটা আপনিও কাজে লাগাইতে পারেন একই ব্যক্তি ফ্রিলান্সার হতে পারে একই ব্যক্তি আবার এমপ্লয়ার হতে পারে দুইটা অপশনে আপনি একই ব্যক্তি হতে পারেন এখানে যেহেতু আপনি এখানে রেজিস্টার এবার যাই আমার প্রোফাইলে এখানে নাম ডান পাশে যেটা আছে একটা এরো চিহ্ন সেই এরো চিহ্নতে ক্লিক করলে দেখেন এখানে একটা ফিন্যান্স বাম পাশে ফিন্যান্স আছে ব্যালেন্স আছে ডেপোজিট ফান্ড উইড্রো ফান্ড ট্রানজাকশন হিস্টোরি ফিনান্সিয়াল ড্যাশবোর্ড প্রথমে ব্যালেন্স ব্যালেন্সটা অলরেডি এখানে উপর দিকে দেখায় তারপর হচ্ছে ডেপোজিট ফান্ড আপনার মনে করেন কোন একটা প্রজেক্টে আপনি কাজ করাইছেন কাউকে দিয়ে অথবা আপনার সেই পরিমাণ ব্যালেন্স আপনার নাই তখন আপনি বাইর থেকে টাকাটা আপনি অ্যাড করতে পারবেন এখানে সেটা হচ্ছে ডেপোজিট আপনি জমা করতে পারবেন তা আমি একটু দেখাই ডেপোজিটে ডেপোজিটে ক্লিক করলাম ডেপোজিটে ক্লিক করলে আপনি টাকা এখানে অ্যাড করতে চাইলে তাহলে আপনার একটা পেমেন্ট মেথড থাকতে হবে সেটা ফেফাল অ্যাকাউন্ট থাকতে হবে বিশেষ করে এখানে ফেফাল স্ক্রিল ব্যাঙ্ক ডেপোজিট এই অপশনগুলো আছে সেগুলো থাকতে আমার নাই আমি এখানে কোনো ডেপোজিট করি না আমি শুধু উত্তোলন করি সেজন্য আমি এটা দেখাইতে পারলাম না তো এটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলে এটা দরকার নাই আপনি যদি কাউকে দিয়ে কাজ করাইতে চান পরিমাণ আপনার ব্যালেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন তো আমি ব্যাকে গেলাম এরপর ডেপোজিট গেলে এবার হচ্ছে উইড্রো ফান্ড উইড্রো ফান্ড হচ্ছে এখানে আপনি মনে করেন আপনার ব্যালেন্স আছে আপনার মিনিমাম বাংলাদেশি টাকায় যদি আড়াই হাজার টাকা হয় তাহলে আপনি টাকা উইথড্র করতে পারবেন আপনি উইড্রোতে ক্লিক করলাম আমি টাকা কিভাবে উইড্রো করতে হয় সে বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আমি জাস্ট এখানে অপশনগুলো দেখাচ্ছি এই উইড্রোতে ক্লিক করলে আপনার যদি টাকা তোলার দরকার হয় তাহলে আপনি এখানে উইড্রো অপশন এসে আপনি সেভাবে করবেন এক্সপ্রেস উইডো এর মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা তোলা যায় আর এর মধ্যে এখানে ফিনান্স ট্রানজাকশন হিস্টোরি ভেরিফাইড পেমেন্ট মেথড ডেপোজিট ফান্ড উইড্রো মানে এগুলো আছে তো ট্রানজেকশন হিস্টোরিটা এখানেও আছে এখানেও আছে তো আমি আপনাদেরকে ট্রানজেকশন হিস্টরিতে ক্লিক করে দেখাচ্ছি এখন এখানে হচ্ছে আপনি কি পরিমাণ টাকা আপনার কয়টা লেনদেন হয়েছে সে বিস্তারিত এখানে কয় টাকা কমিশন দিচ্ছেন বিস্তারিত একদম ফুঙ্কানো ফুঙ্কানো টাইম তারিখ সহ সেটা কারেন্সি সহ এখানে বিস্তারিত আছে মনে করেন এখানে এক একদম ট্রান্সভার যেটা ফিস্টার আসবে একদম সর্বশেষ যাওয়া যাবে এভাবেই আপনি মনে করেন বাইশ পিস্টা আমার সর্বশেষ এক থেকে বাইশ পিস্টা পর্যন্ত আমার ট্রানজেকশনের হিস্ট্রি আছে এরপর হচ্ছে ফিনান্সিয়াল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে আপনি টাকা কি পরিমাণ এই মাসে কয় টাকা ইনকাম করছেন এখানে কার অনুযায়ী আছে কোন মাসে কত টাকা ইনকাম করছেন সেই জিনিসগুলো এখানে বিস্তারিত আছে আপনারা ওইগুলো ক্লিক করে করে দেখবেন কোন মাসে কত ইনকাম করতেছেন কত বছর কোন বছর কত ইনকাম কয় টাকা ইনকাম করতে সবগুলো এখানে আছে এরপর হচ্ছে বিউ প্রোফাইল আপনি বিউ প্রোফাইলে ক্লিক করলে আপনার বিস্তারিত এখানে এসে যাবে আপনার এখানেও আসলে কোনো এখানে অনেকগুলা সাব মেনু আছে এগুলো আপনারা নিজেরা নিজেরা দেখবেন বিস্তারিত এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মাই সার্ভিস এগুলো দেখাইছে গেট সার্টিফিকেট প্রমোট প্রোফাইল আপনি কোনো মেম্বারশিপ কিনলে মাই রিওয়ার্ড উপর আমি একটা ভিডিও আগামী দুই তিন দিনের ভিতরে দেবো তখন আপনারা বুঝতে পারবেন মাই রিওয়ার্ড এটা গুরুত্বপূর্ণ বিষয় আর প্রমোট প্রোফাইল সেটা হচ্ছে আপনি মেম্বারশিপ কিনলে প্রমোটটা আপনি প্রমোট করতে পারবেন সেটাই দেখাই সেখানে মাই সার্ভিসটা একটু দেখাই ক্লিক করলাম মাই সার্ভিসে এটা হচ্ছে আসলে মাই সার্ভিসের এর উপরও আমি একটা ভিডিও কয়েকদিনের ভিতরে দেবো সেটা হচ্ছে আপনার ফাইবারে যেরকম একটা গিক দিয়ে রাখতে পারেন তো দূর ডট কম আপনি গিক দিয়ে রাখতে পারবেন সেটার নাম হচ্ছে মাই সার্ভিস এছাড়া ব্রাউজ মোর সার্ভিসে ক্লিক করলে আপনার যে বিভিন্ন জন যে ডিজাইন দিয়ে রাখছে বিভিন্ন লোগো অথবা বিজনেস কার্ড অথবা বিভিন্ন জন গ্রাফিক্স ডিজাইন দিয়ে রাখছে সেই জিনিসগুলো এখানে আছে ক্লায়েন্ট এখানে সে ব্রাউজ করে রেটও দেওয়া আছে রেট দেখে ক্লায়েন্টরা এটা বস্তু এই বিষয়ে আমি একটা টিউটোরিয়াল করবো সেখানে বিস্তারিত জানবেন এটা হচ্ছে মাই প্রোফাইল মাই প্রোফাইল হচ্ছে আপনার মাই মধ্যে উপরে আপনার ইউজার আইডিটা থাকবে ইউজার নেম এখানে একটা টাইটল থাকে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার এটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি কি লিখতে সে বিষয়ে আমি প্রোফাইলে বলছিলাম তো আমি এখানে বিস্তারিত আর প্রোফাইল নিয়ে বলতেছি না কিছু এখানে আপনার সার্ভিস নাম দেবেন সেটাই আপনার আওয়ার রেট অথবা আপনি কয়টা রিভিউ পাইছেন ফাইভ স্টার রেটিং আমি কয়টা রিভিউ পাইছি সেটা এখানে লেখা থাকে আর প্রোফাইলের নিচের দিকে হচ্ছে পোর্টফোলিও মনে করেন আমি পোর্টফোলিও এখানে এভাবে সাজে রাখছি পোর্টফোলিওর উপরও আমি একটা ভিডিও রেডি করব এরপর নিচের দিকে রিভিউ বিভিন্ন সময় আপনি যে কাজ করছেন সেই রিভিউ গুলো এখানে আছে এরপরে আরো কিছু সার্ভিস আছে এখানে ম্যানেজ মেম্বারশিপ ইউজার সেটিং ডিসকভার ইনসাইট গেট সাপোর্ট লগ আউট ভিউ প্রোফাইল তো দেখাইলাম ম্যানেজ মেম্বারশিপ ম্যানেজ মেম্বারশিপ আমি ক্লিক করলাম ম্যানেজ মেম্বারশিপ হচ্ছে এখানে আপনার মেম্বারশিপটা আসলে প্রমোট করা অর্থাৎ আপনি নরমাল ফ্রি আমি এখন আছি আসলে ফ্রি মাঝে মধ্যে আমি ইন্ট্রোটা নেই ইন্ট্রো প্রথম টাইপ এটা মান্থলি নেওয়া যায় ইন্টু মাসে মাত্র এক ডলার তারপর বেসিক হচ্ছে ফোর পয়েন্ট নাইন ফাইভ হচ্ছে এটা ট্রায়াল এর ফর আপনি প্রফেশনাল উনত্রিশ দশমিক নাই ফার্স্ট প্রিমিয়ার ফিফটি নাইন পয়েন্ট নাইন ফাইভ এগুলো আপনার মেম্বারশিপ গুলো আপনার ফেসিলিটি গুলো দেখবেন সেটাই হচ্ছে মেম্বারশিপ এই ম্যানেজ মেম্বারশিপ হচ্ছে এগুলাই এরপর হচ্ছে বিস্তারিত সারাংশ সম্বন্ধে গেট সাপোর্ট এটা গুরুত্বপূর্ণ আমি এটাতে একটু ক্লিক করলাম গ্যাট সাপোর্টের বিষয়ে আমার দুইটা ভিডিও আছে একটা হচ্ছে লাইফ সাপোর্ট একটা হচ্ছে মেল সাপোর্ট এই দুটা বিষয়ে আমার দুইটা ভিডিও আছে আপনার আশা করি দেখবেন অথবা দেখছেন সেই ভিডিও গুলা দেখলে আপনার ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে এখানে হচ্ছে আপনার যাবতীয় আপনি এখানে ফ্রিল্যান্সার হেল্প সেন্টারের যাবতীয় সবকিছু আপনি এখান থেকে রিডিংও করতে পারবেন ফরতেও পারবেন প্রয়োজনে আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেটা দুইভাবে যোগাযোগ করা যায় একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে মেইলের মাধ্যমে সেই জিনিসটাই হচ্ছে গেট সাপোর্ট তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আশা করি আপনাদেরকে ফ্রিল্যান্সার ডট কমের যে মেইন মেইন মেনুগুলো আছে সেগুলো আপনাকে দেখাইতে সক্ষম হয়েছি আপনারা যদি আমার এই ভিডিওটা পছন্দ করেন তাহলে আপনারা আমার ভিডিও নিচে একটা লাইক দেন এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্ট করতে পারবেন এরপরেও সব মিলিয়ে আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন আমার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম